পার্সোনাল লাইফে বিজয়? আমার ব্যক্তিগত জীবনে যদি সবচেয়ে বড় বিজয়ের কথা বলতে যাই, তাহলে আমি আমার ফুল ফ্যামিলি মেম্বার্স নিয়ে যখন কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরতে যাই, এবং মা বাবা যখন ইনানি বিচে হাত ছিল, মানে হাত ধরে, ওনারা কিন্তু এর আগে কখনো, আমি ওনাদেরকে এতটা ফিলে দেখিনি কখনো। আমার কাছে মনে হয় যে আমার যে তিনটা সন্তান আছে, এটা আমার পার্সোনাল লাইফের বিজয় মনে করি আমি। ভালোবাসা মানুষের সাথে আছি, তার সাথে সংসার করছি, এটাই আমার কাছে সবথেকে বড় একটা বিজয়। আমার আন্ডারগ্রাডের সময় ইংলিশে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমার কাছে একটা কল আসে। ওই কল দিয়ে আমাকে বেসিক্যালি জানানো হয় যে আমি একটা গোল্ড মেডেল পাচ্ছি, এবং কনভোকেশনের দিনে আমাদের চেয়ারপারসন আমাকে সেই গোল্ড মেডেলটি দেন আর কি। আমি যখন প্রথম ইউনিভার্সিটি থেকে বের হই, তখন প্রথম যে জব ইন্টারভিউ আমি দিয়েছিলাম, সেটাতেই আমি সিলেক্টেড ছিলাম। তো এটা আমার জীবনে একটা বড় বিজয় ছিল। আমি যখন গাড়ি কিনি এবং নিজে গাড়ি চালাই, তো আমি যখন প্রথমবার আমার পরিবারকে সেই গাড়িতে নিয়ে আমি চালিয়েছি, তো এইটা আমার কাছে অনেক বড় একটা আনন্দের ছিল, অনেক বড় একটা বিজয়ের মনে হচ্ছিল নিজের কাছে। এই যে আমি একটা ওয়ার্কিং ওম্যান, এই মুহূর্তে আমি যে জব করছি, ঘরে বাইরে বা সমাজে আমার যে একটা অস্তিত্ব বা আইডেন্টিটি রয়েছে, এটাই আমার কাছে বিজয়। আমি একজন মেয়ে হয়ে সেলস প্রফেশনে অনেক ভালো করছি, এটাই আমার কাছে আমার পার্সোনাল একটা বিজয়। নিজের টাকা দিয়ে যখন আমি নিজের বাইকটা কিনি, শখের বাইকটা, তখন আসলে আমার আনন্দটা ছিল অন্যরকম, ওইটাই আমার কাছে মনে হয় যে আমার জন্য বিজয়। জীবনে প্রথম যখন বাবা একটা লাল সাইকেল দিয়েছিল, খুব রক্ষণশীল একটা পরিবার থেকে বেড়ে উঠে একটা মেয়ে সাইকেল চালাচ্ছি, প্রথম সাইকেলটা পাওয়ার পর মনে হয়েছিল যেন আমার দুটো ডানা গজিয়েছে। আমার কাছে মনে হয় না, কখনোই না, আগে দেশ আমরা হয়তো বা আজকে এরকম বাংলাদেশটা দেখতে পারতাম না, আমরা আজকে কোথাও কোনো জায়গাতে আমরা কোনোভাবে নিজেকে দাঁড় করাতে পারতাম না, তাহলে আমাদের ব্যক্তিগত বিজয়গুলো হয়তো বা অর্জিত হতো না, যাদের আন্ডারে আমরা থাকতাম তাদের মধ্যে চলা লাগতো। যদি আমাদের 71-এর বিজয় না আসতো, তাহলে হয়তো বা আমরা আজকে এই জেনারেশনই থাকতাম না। আমাদের জীবনে প্রতিটি বিজয়ই অমূল্য, তা ছোট হোক কিংবা বড়। কিন্তু 71 সালে দেশ স্বাধীন না হলে এই ব্যক্তিগত বিজয়গুলো হয়তো এত মধুর হতো না। তাই আমাদের বিজয় এসেছে যাদের হাত ধরে। এই বিজয় দিবসে তাদের সকলকে বিটিআই এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।